হ্যালো বন্ধুরা হেলথ অ্যান্ড মিটিটিভসের পক্ষ থেকে সবাকে স্বাগতম জানাচ্ছি আমি মুসম্মর জয়ন খাতুন আজকে আমরা আমলকির পুষ্টিগুণ ও উপকারিতা নিয়ে কথা বলবো চলুন বিস্তারিত জেনে নিই আমলকি আমাদের দেশের শ্রেষ্ঠ ফলগুলোর মধ্যে একটি এ ফলের গুণাগুণ অমৃতের সমান তাই আমলকিকে অমৃত ফল বলা হয় সংস্কৃত ভাষা এর নাম আমালিকা ইংরেজি নাম আমলা এর সাথে যদিও টক খাওয়া শেষে মুখে মিষ্টি ভাব এনে দেয় আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় একে ভিটামিন সির রাজা বলা হয় পুষ্টিবিজ্ঞানীদের মতে আমলকিতে পেয়ার চেয়ে তিন গুণ ও কাকজি লেবুর চেয়ে দশ গুণ বেশি ভিটামিন সি রয়েছে প্রতি একশো গ্রাম আমলকিতে ভিটামিন সি চারশো তেষট্টি মিলিগ্রাম শর্করা ষোলো দশমিক দুই গ্রাম খনিজ পদার্থ শূন্য দশমিক সাত গ্রাম আশ শূন্য দশমিক তিন গ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক শূন্য তিন মিলিগ্রাম ক্যালসিয়াম বাইশ বিচারে এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি পুষ্টিবিদ আলী আব্বাস মাহমুদ খোরশেদ উপকারিতা আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও মানসিক চাপ কমায় ব্রঙ্কাইটিস ও অ্যাজমার জন্য আমলকির জুস উপকারী শরীর ঠান্ডা রাখে শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে এটি হৃদযন্ত্র ফুসফুসকে শক্তিশালী করে তোলে ও মস্তিষ্কের শক্তিবর্ধন করে শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পালসের সমস্যা দূর করতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ